আজকে রুক্তু স্টাইনারের রান্নাঘরে তৈরি হবে একটা ইন্দোনেশিয়ান খাবার, যেটার নাম হচ্ছে রান। রানডাংয়ের প্রিপারেশনের জন্য যেটা লাগে, নারিকেল দরকার হয়, নারিকেলের দুধ এবং নারিকেল কুড়ানো। আমার এখানে নারিকেল, ফ্রেশ নারিকেলটা আমি অ্যাভেলেবেল ছিল না, তার বদলে আমি ব্যবহার করব নারিকেল ক্রিম এবং নারিকেল মিল্ক। 2 কেজি গরুর মাংসের জন্য আমি নিয়েছি 500 ml নারিকেল ক্রিম, গুঁড়ো নারিকেল 1/2 কাপ, কোকোনাট মিল্ক লাগবে 400। এখানে বিফ আছে, গরুর মাংস ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া। আমি এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি, 2 কিলো। তারপরে লাগবে লেবু পাতা, 2 কেজি গরুর মাংসের জন্য 5-6টা লেবু পাতা লাগবে, লেমন গ্রাস 3টা, 3টা লেমন গ্রাসকে আমি মাঝারি সাইজের টুকরো করে নিয়েছি। আর লাগবে এই লাল মরিচ, এটা যে কোনো থাই দোকানেই এই লাল মরিচটা অ্যাভেলেবেল। এখানে 15 থেকে 16টা লাল মরিচ আমি ফালি ফালি করে কেটে নিয়েছি। সেই সাথে লবণ 2 কিলোর জজন্য প্রথমে 3 টেবিল চামচ লবণ আমি দিব। অবশ্যই আপনারা এটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন। আদা বাটা লাগবে 4 টেবিল চামচ, রসুন বাটা লাগবে 4 টেবিল চামচ, তেঁতুল লাগবে 1/2 কাপ। এখানে এই রান্নাটার প্রসেসে টামারিন লিফ ব্যবহার করা হয়, যেহেতু টামারিন লিফটা এখানে অ্যাভেইলেবল না, তার বদলে আমি তেঁতুল নিয়েছি। আর রান্নার জন্য তেল লাগবে 2 কেজি মাংসে 5 থেকে 6 টেবিল চামচ। আমি এখানে তেলটা ঢেলে দিয়েছি 5 থেকে 6 টেবিল চামচ। এখন আমি এক এক করে তেলের মধ্যে আদা রসুনটা ঢেলে দেব। এখানে এই রান্নার প্রসেসটায় মশলা বেশি ভুনবার বা কষাবার কোনো দরকারই হয় না। এটা আদা রসুনটা সামান্য একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করে একে একে আমি সব ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিব। তারপরে আমি চুলার আঁচটা মাঝামাঝি করে ঢেকে রেখে দিব। তারপরে শুরু হবে 5 থেকে 6 ঘন্টা, কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে। আর এই জিনিসটা নারিকেলের সব প্রিপারেশনের মধ্যে মাংসটাকে ফ্রাই করতে হবে। তো এখন আমি এই আদা রসুনটা তেলের মধ্যে হালকা একটু ভেজে ভেজে দিচ্ছি। এবার আমি এতে কাঁচা মরিচগুলো দিয়ে দিব। একটা কথা না বললেই না, আসল যে রান্ডাংয়ের রেসিপি প্রসেস সেটাতে এই লাল মরিচের পরিমাপটা আরও বেশি হয়, আমি যা দিচ্ছি তারও ডাবল হয়। এবার আমি এতে নারিকেল গুঁড়োটা দিয়ে দিচ্ছি এবং এক এক করে নারিকেলের দুধ। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই নারিকেলের দুধটা খুবই ঘন ছিল। এবার আমি নারিকেলের ক্রিমটা দিয়ে দিব। নারিকেলের দুধ আর ক্রিমটা দেওয়াতে লিকুইড হয়ে আছে, সেই জন্য মাংসটা রান্নার সময় আমাদেরকে এক্সট্রা কোনো পানি দিতে হবে না। এবার আমি এই তেঁতুলের যে পরিমাপটা আছে 1/2 কাপ তেঁতুল, তার অর্ধেকটা এখানে আমি ঢেলে দিব। বাকি অর্ধেকটা আমি মাংসটা যখন রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, ওয়েল ডান হয়ে যাবে, তখন বাকি অর্ধেকটা তেঁতুলের গোলা দিয়ে দিব। এখন আমি লেবু পাতাটা দিয়ে দিচ্ছি এবং সেই সাথে লেমন গ্রাসটা আমি দিব। লেমন গ্রাসটা একটু ছেঁচে ছেঁচে তারপরে আমি দেব। এবার আসছে লবণের সময়। লবণটা আমি 3 টেবিল চামচ লবণ, হালকা হালকা 3 টেবিল চামচ লবণ আমি দিয়ে দিচ্ছি। এবার আমি মাংসের টুকরাগুলো এখানে দিয়ে দিব। মাংসটা আমি ধুয়ে খুব ভালো করে পানিটা ঝরিয়ে নিয়েছি, না হলে
মাংসের পানি, তারপর নারিকেলের দুধ, নারিকেলের ক্রিম মিলে আরো বেশি পানি উঠে যায়, তখন মাংসটা ছেড়ে ছেড়ে যায়। মাংসটাকে ভালো করে সব প্রিপারেশনের সাথে, সব ইনগ্রেডিয়েন্টসের সাথে ভালো করে মিশিয়ে এখন শুধু 5 থেকে 6 ঘন্টা অপেক্ষা করা, আর একটু পর পর নেড়ে চেড়ে দেওয়া ছাড়া কিছুই করার নেই। তবে হ্যাঁ, 5 থেকে 6 ঘন্টা রান্নার পরে যখন এটা ফ্রাই হবে, তখন এটা একদম সুন্দর একটা ফ্রাই আইটেম হয়ে যাবে। তো এখন এটা আমি চুলার আঁচটা একদম বাড়িয়ে দিয়ে প্রথম 20 মিনিট খুব বেশি আঁচে ঢেকে রান্না করব। তারপরে আঁচটা মাঝামাঝি করে দিয়ে একটু পরপর নেড়ে চেড়ে ঢেকে ফ্রাই করতে হবে। তেঁতুলটাকে মাংসের মধ্যে ভালো করে মাখিয়ে এবার এটা আমি আবার ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে মাঝামাঝির যে একটু অল্প আছে এটা আবার রান্না শুরু হবে এবং মাঝে মাঝে নেড়ে দিতে হবে। আরেকটা কথা যেটা আমি আপনাদের এর আগেও বলেছি, এখনও আপনাদের সুবিধার জন্য বলছি, ঝাল এবং লবণের পরিমাপটা আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। মাংস রান্নাটা হয়ে গেছে, পুরো 5 থেকে 6 ঘন্টাই সময় লাগলো মাংসটা করতে। আশা করি আপনারা বুঝতে পারছেন মাংসটা কিভাবে ফ্রাই হয়ে গেল। পুরোটা ঝোল, যেই কোকোনাট ক্রিম আর মিল্কের ঝোল ছিল, সেটা পুরো শুকিয়ে মাংসটা একটা মাখালো ভাব চলে এসেছে। এটাকে চাইলে আরও ফ্রাই করা যায়, কিন্তু এভাবে খেতেও ভালো লাগে। তৈরি হয়ে গেল আজকের মতো ইন্দোনেশিয়ান আইটেম রান্ডাং। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে, যদিও এটা রান্নার সময়টা অনেক লম্বা, তারপরেও একবার যখন করে ফেলবেন তারপরে আমি একদম নিশ্চিন্ত যে এটা আপনারা বারবার করতে চাইবেন। সময় স্বল্পতার জন্য অনেক সময় হয়তোবা হয়ে না, আর এই আইটেমটা ভাত দিয়ে খেতেই বেশি ভালো লাগে। অনেক সময় নান রুটি দিয়েও খাওয়া যায়, পোলাও দিয়েও খারাপ লাগে না, তবে আমি প্রেফার করব ভাত দিয়ে। আর এই আইটেমটা ভাত দিয়ে খেতেই বেশি ভালো লাগে, অনেক সময় নান রুটি দিয়েও খাওয়া যায়, পোলাও দিয়েও খারাপ লাগে না, তবে আমি প্রেফার করব ভাত দিয়ে। আর বরাবরের মতো বলবো, যাবার আগে রেসিপিটা ভালো লাগলো কি লাগলো না আমাদেরকে জানাতে ভুলবেন না। আর সেই সাথে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অনেক সুন্দর থাকেন।